নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একই ব্যাটার থেকে কিভাবে দুই ধরনের আপ্পাম বানাবো এখানে আমি দু কাপ সুজি বা রাবা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আর সেই একই পরিমাণ কাপের এক কাপ জল ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তাতে এই সুজিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে ব্যাটারটা খুব ভালো রেডি হয়ে যাবে আধ ঘন্টা হয়ে গেছে দেখুন আরেকবার মিক্স করে নেব আমি ব্যাটারটাকে তারপর হাফ পোর্শন ব্যাটারের আমি আরেকটা বলে নিয়ে নিচ্ছি কারণ আমি একই ব্যাটার থেকে দু ধরনের আপ্পাম বানাবো প্রথমে এক ধরনের আপ্পাম আমি রেডি করে দেখাই এবার আমি বানাচ্ছি চকলেট আপ্পাম ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা এখানে ইউজ করতেই হবে আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কোকো পাউডার তার সাথে অ্যাড করব দুই টেবিল স্পুন গুঁড়ো চিনি এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি বলে আমি দিচ্ছি আপনারা চাইলে চিনির দানাও এখানে ইউজ করতে পারেন নর্মাল যেই চিনিটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটাও ইউজ করা যায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ইনস্ট্যান্ট আপাম বানাচ্ছি বলে আমি বেকিং সোডা ইউজ করছি আপনারা চাইলে আগের দিন রাতেও এই ব্যাটারটা রেডি করে রাখতে পারেন ফার্মেন্টেড হয়ে গেলে বেকিং সোডার খুব একটা দরকার পড়ে না এবার আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চকো চিপস চকোচিপস যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বাড়িতে যে ক্যাডবেরি থাকে সেটাও আপনারা টুকরো টুকরো করে এর মধ্যে দিতে পারেন এবার একটা আপ্পাম প্যান নিলাম ভালো করে গরম করে নিয়েছি এবার প্রত্যেকটা হোলের মধ্যে এক ড্রপ করে রিফাইন অয়েল দিয়েছি আর ওই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার আমি প্রত্যেকটা হোলের মধ্যে দিয়ে দেব। এক চামচের বেশি যেন না দেওয়া হয় এক চামচ করে দিলেই এই পরিমাণটা একদম ঠিক থাকে আর ফ্লেম কিন্তু সময় লোতেই থাকবে এই রেসিপিটা বাড়িতে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিন ব্রেকফাস্ট বা বিকালে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা খুবই ভালো আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন তিন থেকে চার মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে বেক করার ফলে আপামের একটা দিক কিন্তু রেডি হয়ে গেছে এবার আপ্পামগুলো আমি একটা চামচ দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি দেখুন একটা দিক ভালোভাবে ফ্রাই বা বেক হয়ে গেছে এবার অপোজিট সাইডেও আমি ওয়ান ড্রপ করে রিফাইন্ড অয়েল দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এতে টেস্টের কোনো তফাৎ হয় না অপোজিট সাইডটাও আমি তিন চার মিনিট ধরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেক করে নিলাম এবারে আমার চকলেট আপ্পামগুলো একেবারে রেডি এবার এই একই ব্যাটার দিয়ে আমি ভেজিটেবল আপ্পাম রেডি করে আপনাদের দেখাবো আসুন তাহলে দেখে নিই কী করে রেডি করব। ভেজিটেবল আপ্পাম আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি পাঁচ ছখানা বিনস নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি হাফ ইঞ্চি মতো এই সব ভেজিটেবলগুলো এবার আমি একটা চপারের সাহায্যে একদম ফাইনলি চপ করে নেবো আপনারা হাতেও কুচি করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় না এই রেসিপিটা খুবই হেলদি হয় এবার একটা প্যানে আমি এক স্পুন রিফাইন্ড অয়েল নিয়েছি তাতে চোদ্দো পনেরো খানা কারিপাতা আমি একটু ভেজে নিলাম তারপর যে চপ করা ভেজিটেবলগুলো আছে সেগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি করে ভাজা বা সেদ্ধ করার দরকার নেই এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি অল্প পরিমাণে নাড়াচাড়া করে নামিয়ে দেব এবং এগুলো ঠান্ডা করে নিতে হবে গুলো একেবারে রেডি হয়ে গেছে এবার ভেজিটেবল আপামের জন্য আমায় ব্যাটারটা রেডি করে নিতে হবে সুজির ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা যে ভেজিটেবলগুলো আমি কুক করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে সেই ভেজিটেবলগুলো এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন নুন নুন আর লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনারা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আবার সেই একইভাবে আপাম ট্রে গরম করে নিয়ে তার মধ্যে ওয়ান ড্রপ করে রিফাইন অয়েল দিয়ে এক চামচ করে ব্যাটার নিয়ে এই হোলগুলোর মধ্যে দিতে হবে সেই তিন চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার আমরা বেক করে নেব ভেজিটেবল আপামগুলো আবার সেই তিন চার মিনিট পর আপ্পামগুলো উল্টে দিয়ে এক ড্রপ করে রিফাইন অয়েল দিয়ে অপোজিট সাইডটাও আমরা খুব ভালো করে বেক করে নেব দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপ্পামগুলো আর খেতেও খুব টেস্টি আর হেলদি হয় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রেসিপিটা কিন্তু রেডি করে নেওয়া যায় আর টাইমও কিন্তু খুব কম লাগে এবার একেবারে রেডি আমাদের ভেজিটেবল আপাম বাচ্চাদের তো খুবই ভালো লাগে এই রেসিপিটা আবার বড়রাও কিন্তু খুব মজা পাই এই খাবারটা খেতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল